আমরা 4 3 দুই অঙ্কের সংখ্যাকে 2 ও 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব আমরা গুণ এরকম জানি ছোটখাটো গুণ জানি এক অঙ্কের সংখ্যার সঙ্গে এক অঙ্কের গুণ দুই অঙ্কের সংখ্যার সঙ্গে এক অঙ্কের গুণ এগুলো আমরা জানি কিন্তু আজকে আমরা শিখব 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কে ও 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ তো আমরা কি করব প্রথমে একটি সংখ্যা নিব একটা সংখ্যা আমি নিলাম 2446 দেখি আমি দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব তাহলে 49 সংখ্যাটি নিচ্ছি গুণ কি গুণ জিনিসটা কি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ এটা তোমাদের জানতে হবে তাহলে আমি গুণ মানে এখানে লিখি গুণ সমান হলো গুণটা কি যোগের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ আর একটা জিনিস তোমাদের জানতে হবে গুণ করতে গেলে তোমাদেরকে নাম কাটা জানতে হবে আমাদের এখানে 49 সংখ্যা দিয়ে আমি 2446 কে গুণ করব তাহলে আমার নামটা জানতে হবে আজকে 9 আর 4 নয় ঘরের নামটা চার ঘরের তো আমি একটু নয় ঘরের নামটা তোমাদের সুবিধার জন্য লিখে দিই নয় গুণিত এক নয় এককে নয় ন দুগুণে আঠেরো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছ নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর নয় গুণিত নয় নয় একাশি নয় দশে নব্বই এবারে আমি 2446কে নয় দিয়ে প্রথমে গুণ করব নয় দিয়ে গুণ করব তো আমাকে যখন করতে হবে তখন আমি এখানে লিখব 2446 গুণিত নয় এই ঘরটা এই জায়গাটাতে আমি এর গুণফলটা লিখব তাই আমি এটা ঘরের মধ্যে করে দিলাম একটা তীর চিহ্ন এঁকে দিলাম এবারে অঙ্কটা করি ছ নয় চুয়ান্ন চার হাতে রইল পাঁচ হাতেরটা উপরে লিখবে হাতের পাঁচটা চার নয় ছত্রিশ আর পাঁচে একচল্লিশ একচল্লিশের এক হাতে থাকছে আমার চার চার নয় ছত্রিশ আর আবার চার ছত্রিশ আর চারে ছত্রিশ আর চারে চল্লিশের শূন্য আর থাকে আবার চার ন দুগুণে আঠেরো আর চারে উনিশ কুড়ি একুশ বাইশ এটা হলো নয় দিয়ে আমি 2446কে গুণ করলাম এরপরে দেখো আমাকে চার দিয়ে গুণ করতে হবে কিন্তু আমি চার দিয়ে গুণটা নয় এটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে চার গুণটা কিন্তু আমার চল্লিশ কেন কেন না আমরা 49 সময় সমান কত জানি 49কে আমরা লিখব চল্লিশ যুক্ত নয় তাহলে প্রথমে আমি নয় দিয়ে গুণটা করে ফেলেছি এরপরে আমার পড়ে আছে চল্লিশ তাহলে আমি চল্লিশ দিয়ে গুণটা করব আর এটা জানো যে চল্লিশ দিয়ে কাকে গুণফল কীভাবে করা হয় চল্লিশ দিয়ে আমরা এখন দশ কুড়ি তিরিশ চল্লিশ কোনো সংখ্যাকে যদি এরকম গুণ করি তাহলে এককের অঙ্কের অঙ্কটা সবসময় শূন্য থাকবে কোনো একটা সংখ্যাকে দশ দিয়ে যদি গুণ করি তাহলে সংখ্যাটা এক দিয়ে গুণ করার পরে যে সংখ্যাটা হলো তার এককের ঘরে একটা শূন্য চলে আসবে এটা হচ্ছে গুণফলের সহজ নিয়ম তো আমি এখানে লিখি কি দিয়ে গুণ করবো দুই চার চার ছয় দেখি আমি চল্লিশ দিয়ে গুণ করব আমি যেহেতু গুণফলটা এখানে লিখব এই জায়গাটায় তাই এটা আমি করে রাখলাম এবার আমার বলা আছে যেহেতু আমি চল্লিশ দিয়ে গুণ করছি চার দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করার পরে এককের ঘরে আমি শূন্যটা বসিয়ে দেবো তো আমি এককের ঘরে শূন্যটা বসিয়েই দিলাম
এবার আমি চার দিয়ে সংখ্যাটাকে গুণ করবো, চার ছয় চব্বিশে চার, আগে থাকে দুই, চার চারে ষোলো আর দুয়ে আঠেরোর আট, আগে থাকে এক, চার চারে ষোলো আর একে সতেরো সাত, আগে থাকে এক, চার দুগুণে আট আর একে নয়। এবারে একটা দাগ কাটলাম, দাগ কাটার পরে আমাকে এই সংখ্যাটা দিয়ে দুটো সংখ্যা দিয়ে যোগ করতে হবে। দেখো যোগফলটা খুব সহজ, এখানে চার, এখানে চার যুক্ত এক পাঁচ, আট আর শূন্য আট, সাত আর দুয়ে নয়, আর নয় আর দুয়ে এগারো। আমরা পেলাম এক লাখ উনিশ হাজার আটশো চুয়ান্ন। এইটা হলো আমার দুটি সংখ্যার গুণফল, চারটি চারটি সংখ্যাকে, চার অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে আমি গুণফলটি পেলাম এটা। তাহলে বুঝতে পারছো তোমরা যে কীভাবে সংখ্যাটা করতে হয়। আমরা কিন্তু অঙ্কটা করতাম কীরকম করে, অঙ্কটা যদি আমি এমনি হেল্প করি, আমরা অনেকে এভাবে করি, দুই চার চার ছয়, একে যদি উনপঞ্চাশ দিয়ে আমরা করি, প্রথমে আমরা করতাম কি, নয় দিয়ে গুণ করে ফেললাম, নয় দিয়ে চার নয় ছত্রিশ, ছয় চুয়ান্ন, ছয় চুয়ান্ন চার, আগে থাকে পাঁচ, চার নয় ছত্রিশ আর পাঁচে একচল্লিশের এক, আগে থাকে চার, চার নয় ছত্রিশ আর চারে ছত্রিশ আর চার চল্লিশে শূন্য, আগে থাকে চার, নতগুণে আঠেরো আর চারে বাইশ। এবারে কী করতাম আমরা, এইখানে এককের ঘরে আমরা হয় শূন্য বসিয়ে দিতাম, নাহলে একটা ক্রস দিয়ে দিতাম, তারপরে কী করতাম, চার ছয় চব্বিশে চার, আগে থাকে দুই, চার চার ষোলো আর দুয়ে আঠেরোর আট, আগে থাকে এক, চার চারে ষোলো আর এক, চার চার ষোলো আর একে সতেরো সাত, আগে থাকে এক, চার দুগুণে আট আর একে নয়। আবার এখানে যে কাটার জায়গাটা এরকম শূন্য ধরার মতো আমরা যোগ করছি, এটাকে যোগ করছি, চার চার আর একে পাঁচ, আট সাত আর দুয়ে নয়, আর নয় আর দুয়ে এগারো, এগারো। এইভাবে অঙ্কটা আমরা করতাম। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, এটাই হলো তোমাদের আজকের অঙ্ক। আবার কালকে আমি তোমাদেরকে চার অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে দেবো।